এই গানটা আমি টিভি দেখে শিখেছি। তুমি কি প্রতিনিয়ত এখানে বিভিন্ন গান গাও? হ্যাঁ গাই। আবার একটু গানটা একটু জনন জননের ভালোবাসা তোমার আর আমার, জনন জননের ভালোবাসা তোমার আর আমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। জানি তুমি কি দেখেছো সিনেমাটা? না দেখিনি, এখন দেখবো। বলবো আমি তোমার প্রিয়তম হতে চাই। আমি প্রিয়তম মুভিটা দেখে আমার অনেক ভালো লেগেছে, দেখে আমি এটা আমি পাচ্ছি, এটা আমি বলতে পারছি। এই বয়সে প্রিয়তম হতে চাচ্ছি, প্রিয়তম হওয়ার অনুভূতি কি তোমার? আমার অনেক ভালো লাগবে যদি শাকিব খানকে আমি দেখি। শাকিব খান আঙ্কেলকে আমি দেখলে আমার অনেক ভালো লাগবে, আমি তার সাথে মুভিও করতে চাই। আমি প্রিয়তমা দেখেছি, তারপর হচ্ছে প্রিয়তমা দেখেছি, তাজবিরি, আবার অনেক মুভি দেখেছি। হ্যাঁ মনে আছে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। জান নাটক করছি, টিভিসি করছি, ওবিসি করছি, আবার আমি অনেক মুভিও করেছি। না আমি নায়িকা হতে চাই না, আমি আর্টিস্ট হতে চাই। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি আর্টিস্টও হতে চাই, নায়িকাও হতে চাই। ইয়েস আর্টিস্ট হতে চাই বেশিরভাগ। আমি হঠাৎ বৃষ্টি করেছি, লাভে আসি লচি নেই, এটা হচ্ছে আমি নাটক করেছি, এখানে আমার নাটক মানে এখানে আমার ক্যারেক্টার ছিল। আর আমি অনেক নাটকই করেছি, আমি 100+ নাটক করেছি। 100 আমার অনেক ভালো লাগে। দিস ওয়ান ইজ নট স্কেয়ার, দিস ওয়ান ইজ ফান। এবং সামনে অনেক মানে বড় বড় কাজ করার ইচ্ছা আছে কিনা মানে একটু জানতে চাই। হ্যাঁ ইচ্ছা আছে, আমি মুভি মানে অনেকগুলো করেছি। সামনে মাসে আমার মুভি বের হবে, মানে মুভি না এটা ওয়েব সিরিজ বের হবে, Tiger 3। মাই ড্যাডি অ্যান্ড মাই মম সবাই মিলে সিনেমা দেখতে আসছে। এনজয়। ওকে থ্যাংক ইউ।